আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ক্যাপ বা ব্রিজ করা দাঁতের সাবধানতা সম্পর্কে তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন প্রথমে জেনে নিই ক্যাপ এবং ব্রিজের মধ্যে পার্থক্য সম্পর্কে ভিওর্স যখন একটি দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে সেটিতে একটি ক্রাউন বসানো হয় তখন ক্রাউন হয় বা একটি ক্যাপ হয় আর যখন মাড়িতে কোনো দাঁত না থাকে তো তার আশেপাশে যদি দাঁত থাকে সেই দাঁতের সাহায্যে সেখানে কয়েকটি ক্যাপ মিলিত করে যে সিস্টেমটি করা হয় তাকে বলা হয় ডেন্টাল ব্রিজ তো ভিওর্স এই ডেন্টাল ব্রিজ বা ডেন্টাল ক্যাপ যাদের করা রয়েছে তাদের অবশ্যই কিছু সাবধানতা পালন করা উচিত ভিওর্স প্রথমত ওরাল হাইজিন বা মুখের পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি দাঁতে ক্যাপ করা হয়েছে যদি কিনা ক্যাপ করার পরে সেই ক্যাপ করা দাঁতের গোড়ায় খাবার জমতে থাকে তাহলে এ ধরনের সমস্যা হয় যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি মার্জিন শর্ট বলা বলা হয়ে থাকে তো এই মার্জিন শর্ট হয়ে যাওয়ার কারণে অনেকেরই কিন্তু সেই রুট ক্যানা ট্রিটমেন্ট করা দাঁতটি বা ক্যাপ করা দাঁতটি ধীরে ধীরে নষ্টের দিকে যেতে থাকে বা ধীরে ধীরে একটা সময় যেয়ে সেটি নষ্ট হয়ে যায় এছাড়া যারা সঠিক নিয়মে দাঁত ব্রাশ করেন না তাদেরও এ ধরনের রিসেশনের সমস্যা হতে পারে তাই আপনার যদি দাঁতে ক্যাপ করা থাকে তাহলে অবশ্যই নিয়ম মনে আপনাকে দাঁত ব্রাশ করতে হবে এবং আপনাকে ওরাল হাইজিন বা দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন অল টাইম রাখতে হবে ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এখানে যে সমস্যাটি রয়েছে এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে ক্যাপটি পরিবর্তন করে আপনারা নতুন করে ক্যাপ করিয়ে নিতে পারেন এছাড়া ক্যাপ করা দাঁতে কখনোই অতিরিক্ত শক্ত কোনো কিছু কামড় দেওয়ার চেষ্টা করবেন না তাহলে আপনার ক্যাপটি খুলে যেতে পারে ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত তিন ইউনিটের একটি ব্রিজের ছবি এখানে দেখানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিনটি ক্যাপ একত্রে একটি ব্রিজ করা হয়েছে আর ব্রিজ করার পরে সেখানে এখানে ঠিক এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এইখানটায় একটু ফাঁকা ছিল আর সেই ফাঁকাতেই ধীরে ধীরে সেখানে খুব সহজে খাবার জমে আর যদি এমন প্রতিনিয়ত চলতে থাকে প্রতিনিয়ত সেখানে খাবার জমতে থাকে আর আপনি যদি সেটি সঠিকভাবে পরিষ্কার করতে না পারেন তাহলে ভিতরে যে দাঁতটি থাকে সেটি আপনার খুব তাড়াতাড়ি কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এবং এক পর্যায়ে চাপ প্রয়োগের কারণে আপনার সেই ব্রিজটি ভেঙে যেতে পারে বা ক্যাপ করা দাঁতটিও আপনার ভেঙে যেতে পারে তো যাদের মুখে মূলত ক্যাপ বা ব্রিজের মাধ্যমে ট্রিটমেন্ট করা রয়েছে তাদের অবশ্যই মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে দ্বিতীয়ত সঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে হবে তৃতীয়ত অতিরিক্ত শক্ত খাবার ক্যাপ বা ব্রিজ করা দাঁতে কামড় দেওয়া থেকে বিরত থাকতে হবে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম